শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি 500 বছরের পুরাতন আনুখালের বিখ্যাত জয় দুর্গাবাড়ির পুজো, যেটি নিত্য পুজো হয় এখনো প্রতিদিন, এবং সাধারণ মানুষও পুজো দিতে পারেন যেখানে। এবং বছরে তিনবার জয় দুর্গা মা তিনটি গ্রামে আশেপাশের প্রতিটি পাড়ায় পাড়ায় ঘোরেন এবং আতশবাজির প্রদর্শনী হয়। লক্ষ লক্ষ মানুষ সারা রাত জেগে এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানটি হয়। আনুখালের বিখ্যাত জয় দুর্গা বাড়ি, সেই জয় দুর্গা মায়ের মূর্তি দর্শন করাব, 500 বছরের পুরাতন পুজো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। আজকে ফ্রিডম চ্যানেলের পর্দায় আপনাদেরকে আমরা সেই 500 বছরের পুরাতন জয় দুর্গা বাড়ির মা দুর্গার বিরল মূর্তিটি দর্শন করাচ্ছি। জয় মা, জয় মা দুর্গা। প্রতিদিন নিত্য পুজো হয়, গ্রামের প্রতিটি মানুষ দর্শন করতে পারেন, এবং বছরে তিন দিনের জন্য মা আশেপাশে তিনটে গ্রাম বালিয়া, কপিলপাড়া এবং আনুখাল প্রতিদিন এক একটা গ্রামে প্রতিটি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় যান। এবং আজকে আমরা বালিয়াতে বালিয়া বাড়াবাড়ি তলাতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এখানে মাকে কাঁধে করে নিয়ে আসা হয়েছে, পালকি করে মা চলেছেন। এইখানে রাখা হবে মায়ের মূর্তিটি এবং সারা রাত ব্যাপী মায়ের সামনে তুবড়ি প্রতিযোগিতা হবে। 20 কেজি, 30 কেজি, 10 কেজি, 5 কেজি, বিভিন্ন বড় বড় ওজনের তুবড়ি এখানে পড়ানো হবে। ফ্রিডম চ্যানেলের পর্দায় লক্ষ্য রাখুন, শেষ পর্যন্ত ভিডিও দিতে থাকুন, তাহলে আমাদের তুবড়ি পড়ানোগুলো দেখতে পাবেন। খুব ভালো লাগবে, একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকমের অভিজ্ঞতা করতে পারবে। দেখুন কত মানুষ, কত মানুষ, কি উৎসাহ উদ্দীপনা। দেখুন কদম গাছ জ্বালানো হয়েছে, এখন প্রায় রাত্রির 1:30 বাজছে, ভাবতে পারছেন? দেখুন মহিলারা, মায়েরা, বোনেরা কিভাবে নাচছেন, তার সঙ্গে বাচ্চারাও রয়েছে। 80 থেকে 8 প্রত্যেকটি মানুষ উৎসবের মেজাজে প্রচণ্ডভাবে আনন্দ করছে, খুব ভালো লাগছে। আমাদের ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে এগুলি শেয়ার করতে পারবো। দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব, দেখুন উনিও পালকি করে যেখানে বাজি পোড়ানো হচ্ছে চারদিক প্রদক্ষিণ করছেন দেবাদিদেব মহাদেব। কিছু ছেলে দেখুন কিভাবে বাবাকে নিয়ে প্রদক্ষিণ করাচ্ছেন চারিদিকে, অর্থাৎ প্রত্যেকে খুশি, এত আনন্দ। এই বছরে তিন দিন এখানকার মানুষ এত আনন্দ করেন, না দেখলে অনুভব করা যায় না। তাই আহ্বান জানাবো, দেখুন কত বড় বড় টুবলি, এটা প্রায় 60 কেজি ওজন, যেটা সব থেকে লম্বা দেখতে পাচ্ছেন। 60 কেজি ওজনের 12-এর মধ্যে ডুববে, 20 তারপর 10। দেখুন কাঠ কয়লা বারুদ তৈরি কাজ চলছে, তুবড়ি গাদা কাজ চলছে। দেখুন তুবড়ি গাছ, তুবড়ি গেঁদে এই তুবড়ি নিয়ে গিয়ে মা দুর্গার সামনে জ্বালানো হবে। তুবড়ি প্রতিযোগিতা হয় পাড়ার মধ্যে, বিভিন্ন পাড়ার মধ্যে প্রত্যেকে ব্যস্ত তুবড়ি গাঁদতে। দেখুন তুবড়ির মশলা তৈরি হচ্ছে, না আলাদা রকম এক্সপিরিয়েন্স আমরা করছি। অনেক ব্লগ দেখে থাকবেন, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা ফ্রিডম চ্যানেল ছাড়া চট করে পাবেন না। আমরা একদম ভিতর পর্যন্ত, প্রতিটি উৎসবে ভিতর পর্যন্ত সমস্তটা দেখানোর চেষ্টা করি, গ্রামগঞ্জে ভিতরে পৌঁছে যায়, যে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক কয়েকটা জায়গা দেখিয়ে দিয়ে ব্লগ চ্যানেল ফ্রিডম করে না। ফ্রিডম একদম মাটির সঙ্গে, প্রতিটি মানুষের সঙ্গে মিশে থেকে, একদম গ্রামগঞ্জের ভিতর থেকে আমাদের যে পশ্চিমবঙ্গের গ্রামীণ সংস্কৃতি, লোক সংস্কৃতি, সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। দেখুন তুবড়ি পড়ানো হচ্ছে, আগুন দিয়ে দেওয়া হয়েছে তুবড়িতে অলরেডি। দেখুন কি কালার, কি অসাধারণ রংটা এসছে, দেখুন একদম হচ্ছে যেন গলানো সোনা, মনে হচ্ছে যেন সোনা গলিয়ে স্প্রে করা হচ্ছে।
এত সুন্দর গন্ধকে পরিমাণটা অ্যাডজাস্ট করেছি এই মশলার মধ্যে, কালারটা অসাধারণ এসছে, মনে হচ্ছে না সোনা ঝরে পড়ছে। লক্ষ্য করো ফ্রিডম চ্যানেলের পর্দা। আমরা খুব রিক্সের মধ্যে কাজ করি, মাঝে মাঝে এগুলো ব্লাস্ট করে, মানে বাপ রে এটা ব্লাস্ট করলো। যাই হোক, এই ধরনের রিক্সের মধ্যে মাঝে মধ্যে কাজ করতে হয় আপনাদের সাথে, আপনাদেরকে দেখায় আমরা জিনিস তুলে আনার চেষ্টা করি। তাই ভালো লাগলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরো অনেক অভিজ্ঞতা, আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, বিরল জিনিস তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা ঘরে বসে আনন্দ নিতে পারবেন। আমরা সারা রাত ধরে শুট করেছি, আপনারা আরামসে ঘুমান, শুধু ফ্রিডম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনার সময় মতো আপনি বসে ফ্রিডম চ্যানেলে পর্দা খুললেই দেখতে পাবেন। আমরা পরিশ্রম করে রাত জেগে ভিডিও করবো, কোনো চিন্তা নেই। আপনারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন জায়গাকার ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সম্পূর্ণ অনন্য স্বাদের, ভিন্ন স্বাদের ভিডিও তুলে ধরবো। দেখুন প্রত্যেকে নিত্য ব্যস্ত, তাই সকলকে পুনরায় জয় মা দুর্গা, মা দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে পুনরায় দেখা হবে। জয় মা দুর্গা, জয় মা।